মসজিদের দান বাক্সে কোটি টাকা, আছে স্বর্ণালঙ্কার আর বিদেশি মুদ্রাও। দেশের কোনো মসজিদের দান বাক্সে এত বেশি পরিমাণ টাকা পাওয়ার নজির না থাকলেও কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ একেবারেই ব্যতিক্রম। এবারও মাত্র 4 মাসের ব্যবধানে মসজিদের দান বাক্স খুলে পাওয়া গেছে 3,78,53,295 টাকা। কিশোরগঞ্জ থেকে সুলতান রায়হান ভুইয়া রিপোর্টের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 8টি দান বক্স খোলা হয় প্রতি 4 মাস পর পর। শনিবার লোহার সিন্ধুক খুলে বের করে আনা এসব দানের অর্থ মসজিদের মেঝেতে ঢেলে গণনার আয়োজন ছিল দিনভর। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় ব্যাংকের কর্মচারী সহ মাদ্রাসার 150 ছাত্রদের সহায়তায় দীর্ঘ 12 ঘন্টায় এই টাকার গণনা শেষ হয়। এবার দান বাক্সে জমা পড়েছে 3,78,53,295 টাকা। পাগলা মসজিদে দান করলে মনের ইচ্ছে পূরণ হয় এমন বিশ্বাসে দূর দূরান্ত থেকেও লোকজন এসে সেখানে দান করে থাকেন। কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে 4 মাস 7 দিন পর সিন্ধুক খোলা। আমরা মাদ্রাসার ছাত্ররা 109 জন ছাত্র সকলে মিলে আমরা টাকা গণনা করতেছি। মানুষ বিভিন্ন ধরনের নিয়ত করে, আল্লাহ তাআলা এই ওলির বরকতে হয়তো এই মানুষের নিয়ত পুরা হয়। যেমন গতকালকে একজন 61,000 টাকা দিয়ে একটা গরু দিয়েছে, দানের টাকায় মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসার খরচ চালানোর পর অতিরিক্ত টাকা ব্যাংকে জমা রাখা হয় আর তা থেকে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান দেওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়াও অসুস্থ ও আর্থিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরও সহযোগিতা করা হয়। জানুয়ারি থেকে এই পর্যন্ত এই যে মূল ফান্ড সেটি এই পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউশন করেনি, যেহেতু আমাদের এই মসজিদের দরকার। এখানে এখন হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসছে, তো সেই টাকাটি আমাদের ব্যাংকে গচ্ছিত আছে প্রায় 20 কোটি, আমি এক্স্যাক্টলি সংখ্যাটি বলতে পারছি না, 20 কোটি। এবং সেই সাথে যে স্বর্ণালঙ্কারগুলো পাচ্ছি সেগুলো জেলা ট্রেজারিতে সংরক্ষিত আছে, সেটি নিলামের মাধ্যমে বিক্রি হবে এবং আমরা অচিরেই এই মসজিদের কাজ শুরু করব। Thank you.
জনশ্রুতি রয়েছে পাগলা বেশি এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে এই স্থানে এসে থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। তার মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরবর্তীতে কালক্রমে এটি পাগলা মসজিদ নামেই পরিচিত হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।